আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আজকে একজন প্রশ্ন করেছিলেন, দেখেন প্রশ্ন কোথায় গেল, কোথায় গেল সত্য সন্ধানী, সত্যের সন্ধানে। হ্যাঁ, সত্যের সন্ধানে মানুষের মৃত্যু কি আপনাদের বিজ্ঞান আটকাতে পারে না? এই বিষয়ে যদি জানাতেন যুক্ত হব না। আচ্ছা ঠিক আছে, যুক্ত হবেন না, একটা পাংচুয়েশন দিলে ভালো হতো, তবে আমি পাংচুয়েশন বুঝে গেছি, মানে এই বিষয়ে যদি কিছু জানাতেন যুক্ত হবেন না, উনি যুক্ত হবেন না, তো যুক্ত হলে হতেই পারেন, খুবই ভালো লাগবে যদি যুক্ত প্রশ্ন করেন। তবু যখন প্রশ্ন করেছেন, যখন তো উত্তর তো দেওয়াই যায়, মানুষের মৃত্যুকে আপনাদের বিজ্ঞান আটকাতে পারে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মৃত্যু এবং জন্ম এই বা প্রাণ, এই জিনিসটার মধ্যে তাহলে একটা ডিফারেন্সটা বুঝতে হবে, যে প্রাণ জিনিসটা কি বা লাইফ জিনিসটা কি, এই জিনিসটা ডিফারেন্স বুঝতে হবে, তাহলে বোঝা যাবে যে মৃত্যু জিনিসটা কি। তার আগে একটা জিনিস বলি, যে মৃত্যু কি আটকাতে পারে না? যদি সেরকম ভাবে দেখেন, মৃত্যু আটকাতে না পারলেও, মানে একদম অ্যাবসলিউট, মানে জন্মিলে, মানে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, তা সেখানে সেই পার্সপেক্টিভ থেকে মৃত্যু জিনিসটাকে কেউ আটকাতে না পারলেও, লাইফটাকে, মানে লাইফ এক্সপেক্টেন্সি বা ধরুন হচ্ছে অ্যাভারেজ এজ, অ্যাভারেজ মানে গড় আয়ু, সেই জিনিসটাকে তো বিজ্ঞান বেশ বাড়িয়ে তুলেছে বলেই মনে হয়। এটা হয়তো আপনি নিজেও স্বীকার করবেন যে আজ থেকে ধরুন 50 বছর আগে, বা ধরুন 100 বছর আগে, বা ধরুন 200 বছর আগে, যে মেটার্নাল মর্টালিটি রেট ছিল, যে বা প্রসূতির মৃত্যু হার বা বাচ্চাদের যে মৃত্যু হার ছিল, সেই হারটা যে এখন অনেক 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 কমে গেছে, সেটা তো আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। তা সেটা একরকম মৃত্যুকে মানে একদম জয় করে না নিলেও, সেটাকে কিছুটা ডেফার তো করা তো যায়। তা মানে একটুখানি দূরে সরিয়ে তো রাখছি, তা সেখানে সেগুলোতে কি কি কাজ, কি কি বিষয় সেগুলো সাহায্য করেছে, যেমন অ্যান্টিবায়োটিকের প্রয়োগ সাহায্য করেছে, ভ্যাকসিন এই জিনিসটা সাহায্য করেছে, আমাদের যে যে হেলথ কনসিয়াস হয়েছি আমরা, আমরা যে এখন অনেক বেশি পৌষ্টিক খাবার দাবার খাচ্ছি, তো সেই জিনিসগুলো সাহায্য করেছে। কিন্তু এখন গল্পটা হচ্ছে, তাহলে তা কিন্তু মৃত্যু জিনিসটাকে আমরা জয় করতে পারবো, বা মৃত্যু জিনিসটাকে কি আটকাতে পারবো? হতে পারে আটকাতে পারি, কারণ আমরা যদি এই জীবন জিনিসটা কি, এই জিনিসটার মেকানিজমটা যদি জানি, তাহলে আমরা আটকাতে পারি হয়তো। এখন প্রাণ বা জীবন, লাইফ এই জিনিসটা কি, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি? আজ থেকে ধরুন 50 বছর আগে, 100 বছর আগে, বা 1000 বছর আগে, 500 বছর আগে, বা 1000 বছর আগে, বা যখন তার আরো আগে, মানুষ যখন জানতো না যে এই প্রাণ জিনিসটা কি, তখন তারা মনে করতো যে প্রাণ বোধহয় কোনো একটা স্পেশাল কোনো কিছু একটা জিনিস। তো কথাটা খুব মানে তাদের কাছে যে সমস্ত ডেটা বা তাদের কাছে যে সমস্ত প্রমাণ, যে তথ্য ছিল, সেই হিসেবে তারা যে খুব ভুল ভাবতো সেরকম না। একটা প্রাণ একটা অবশ্যই একটা স্পেশাল জিনিস, কিন্তু সেই স্পেশাল জিনিসটাকে বিজ্ঞান এখন কিভাবে দেখে সেটা পরে আসছে। কিন্তু তারা কিভাবে দেখতো, তারা মনে করতো যে এই তো একটা ডেড বডি আছে, একটা শব আছে, সেই শব বা ডেড বডি, তার মধ্যে সেই হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, লাংস আছে, সবকিছু আছে, চোখ নাক মুখ কান যথাযথ জায়গা আছে, কিন্তু এই মানুষটা একটু আগেই কথা বলছিল, এখনই আর কথা বলছে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তাহলে তার এই যে ডিফারেন্সটা, তারা মনে করতে এটা হয়তো খুব একটা স্পেশাল কিছু একটা জিনিস, এবং এই জিনিসটা শরীর থেকে বেরিয়ে গেল, তো সেই জন্যই সেটা মারা গেল। এবং সেই জন্য গল্প হতো পিনাকিওর মতন গল্প, বা বুড়াতিনো বলে একটা রাশিয়ান একটা গল্প পড়েছিলাম, তারপরে আরেকজন আরো সেই কাঠের কাঠের একটা পুতুল বানালো, তাতে ফু দিল, আর সেটা জ্যান্ত হয়ে নাড়াচাড়া করতে আরম্ভ করলো। ব্যাপারটা এরকম, যেন ওই লাংস, হার্ট, এগুলো যেন মানে ফেগলি বাটি, এগুলো যেন কোনো দরকারই নেই, একটা বানিয়ে শুধু ফু দিলেই যে কোনো জিনিস জ্যান্ত, সে মানে পাথরেই ফু দেন বা যাতে যাই করুন, এই প্রাণ জিনিসটা এলে সেই জিনিসটা জ্যান্ত হয়েছে, এরকম একটা ব্যাপার, মানে তাতে আর কিছু দরকার নেই। তো পরবর্তীকালে যখন আমরা আস্তে 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 এখন আমরা আমাদের কাছে মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, আমরা যখন সেল দেখলাম, সেলের ভেতরে, তারপরে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ হলো, তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপ হলো, আমরা আস্তে আস্তে যখন জানতে পারলাম যে জিনিসগুলো কি, তখন আমরা কি দেখলাম যে এই সেল বা কোষ, এই জিনিসগুলো একটা মেকানিজমের মধ্যে চলে, এই জিনিসটাও একটা ফিজিক্সের রুল ফলো করে। কিরকম, ধরুন আপনার আপনার খুব অ্যাসিডিটি হলো, আপনি যেমনি অ্যাসিডিটি হলো, আপনি কি করলেন, একটা প্রোটন পাম্প ইনহিবিটর, মানে হয়েছে ওই যে H+ যে আয়নটা, সেটাকে একটা ইনহিবিট করে দিলেন, সাথে সাথে অ্যাসিড তৈরিটা বন্ধ হয়ে গেল। ধরুন খুব ইয়ে হয়ে গেছেন, খুব ডিহাইড্রেটেড হয়ে গেছেন, নুন চিনি লেবুর শরবত করে খেলেন, হ্যাঁ, এটা কেন, তার পেছনে একটা একটা মেকানিজম আছে, একটা ফিজিক্স আছে, তার পেছনে একটা ফিজিক্স কাজ করে। তাই এই হার্টের ব্লক হয়েছে বা কিছু হয়েছে, কোনো একটা অ্যারিথমিয়া হচ্ছে, সাথে সাথে একটা পেসমেকার আমরা বসাচ্ছি। কেন বসাচ্ছি? কারণ আমরা জানি সেটা একটা ফিজিক্সের মধ্যে কাজ করে। কোনো একজন মানুষ চোখে দেখতে পাচ্ছে না, তার কর্নিয়াকে ইয়ে করা হলো, কানে শুনতে পাচ্ছে না, তার একটা সার্জারি করা হলো, কানের একটা সার্জারি করা হলো, এই কিডনিতে একটা পাথর হয়েছে বা কিডনিতে একটা কিছু ডিজিজ হয়েছে, সেই জিনিসটাকে ঠিক করা হলো। তো কেন? কারণ আমরা জানি যে এই সমস্ত জিনিসগুলো একটা ফিজিক্সের ল হিসেবে কাজ করে। তো এখন এই লটা কিভাবে কাজ করে সেটা তো আমরা জানি, কিন্তু এই জিনিসটা একটা মলিকুলার লেভেলে আমরা সবসময় যে কন্ট্রোল করতে পারি সেরকম না। আমাদের শরীরে আমরা যে খাবারগুলো খাই, ঠিক যেরকম ভাবে জারণ বিজারণ প্রক্রিয়া, ওরকমই একটা গাড়িতে যেরকম ভাবে ইঞ্জিনে যেমন একটা আগুন ধরে যায়, সেখানে খুব দ্রুত জারণ বিজারণ প্রক্রিয়া হয়, সেরকম হয় না ঠিকই, কিন্তু আমাদের শরীরের মধ্যে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি নির্গত হয়, আমরা খাবার থেকে সেইভাবে শক্তি পাই, ঠিক যেরকম একটা গাড়ি পায়। গাড়িতে যেরকম জারণ বিজারণ প্রক্রিয়া খুব দ্রুত হয়, সেখানে তাপে দ্রুত এক্সচেঞ্জ হয়, সেরকম হয় না, আমাদের কাছে এই প্রসেসটা স্লো, আমাদের মানুষের বা অন্য জীবের ক্ষেত্রে এই প্রসেসটা স্লো, কিন্তু ঠিক সেইভাবেই হয়। এবং ঠিক এই কারণেই একটা ব্রিটিশ সেন্ট্রাল ইউসাইড বা একটা KCN, পটাশিয়াম সায়ানাইড, এটা খেলে ওই জারণ বিজারণ প্রক্রিয়াটা ব্যাহত হয় বলে একজন মানুষ মারা যায়। সে আর তার প্রয়োজনীয় যে
শক্তি, সেই শক্তিটা সে আর তৈরি করতে পারে না। এই জন্য অর্গানোফসফরাস পয়জন যেগুলো বেগন স্প্রে বা এই ধরনের জিনিসগুলো খেলে মারা যায়। তার কারণটা কি? কারণ হচ্ছে যে এই যে লিভিং জিনিসটা, এটা কোনো ম্যাজিক না, এটা একটা ফিজিক্স এর রুলই ফলো করে। এটা খুব কমপ্লেক্স একটা স্ট্রাকচার, একটা কতগুলো কমপ্লেক্স কেমিক্যাল রিয়াকশন, যে রিয়াকশন গুলো এখানে চলে এসেছে, এই কাছাকাছি এসে এসে একটা সিস্টেম তৈরি করেছে, যে সিস্টেমটা প্রোপাগেট করতে পারে। প্রোপাগেট মানে নিজের মতো রেপ্লিকা তৈরি করতে পারে, এবং যে ডারউইনিয়ান ইভলিউশন ফলো করে। তো এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা নাসাও এইভাবেই জীবনটাকে ব্যাখ্যা করে, বা লাইফ এই জিনিসটাকে তারা এইভাবেই ব্যাখ্যা করে। এখন এই জিনিসটা করার কারণটা কি? কারণ আমরা লাইফ বলতে যে ফর্মটা আমরা এখানে দেখছি বা পৃথিবীতে দেখছি, বা যেটাকে বলে লাইফ অ্যাজ উই নো অন আর্থ, এই জিনিসটা আমরা বাইরের কোনো গ্রহে গেলে সেরকম ভাবে নাও দেখতে পারি। তাই জন্য প্রাণ জিনিসটা কি, প্রাণের সন্ধান করতে গেলে প্রাণ জিনিসটা কি, লিভিং জিনিসটা কি, সেই জিনিসটাকে ডিফাইন করা দরকার। এবং এই জিনিসটাকে ডিফাইন করতে গিয়ে আমরা দেখছি যত মলিকুলার লেভেলে আমরা যাচ্ছি, সাব মলিকুলার লেভেলে আমরা যাচ্ছি, তাও দেখছি সেখানে একটা একটা ফিজিক্স কাজ করছে, সেখানে কোয়ান্টাম ফিজিক্স কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারে। একটা ডিএনএ রেপ্লিকেট করছে, সেই রেপ্লিকেশনটা, সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, ভ্যান্ডারওয়ালস ফোর্স তৈরি হচ্ছে, সেখানে সমযোজী তড়িৎযোজী বন্ধন তৈরি হচ্ছে, ঠিক যেরকম অন্যান্য রাসায়নিক বিক্রিয়াতে কাজ করে, ঠিক সেই জিনিসটাই কাজ করে। এখন এই মৃত্যু জিনিসটাকে কি আমরা আটকাতে পারবো? যদি আমাদের কাছে সেই মলিকুলার লেভেলে কাজ করার মতো যদি সমতা থাকে, তাহলে হয়তো আমরা এই জিনিসটা আটকাতে পারবো। এখন এই জন্য অনেকে একটা প্রশ্ন করেন যে ল্যাবে অথবা পরীক্ষাগারে, এই পরীক্ষাগারে কি সম্ভব একটা 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 কৃত্রিমভাবে কোষ তৈরি করা? বা এখন তার উত্তরটা হচ্ছে হ্যাঁ, তৈরি করা সম্ভব এবং তৈরি হয়ে হচ্ছে। এখন এই জিনিসগুলো যখনই কাউকে প্রডিউস করতে যাবে, সে বলবে এরকম তো স্ক্র্যাচ থেকে তো তৈরি করা হয়নি। এখন একটা বাড়ি তৈরি করতে গেলে, বা ধরুন একটা গাড়ি তৈরি করতে চাইলেন, কি করবেন, আপনার কতগুলো কম্পোনেন্ট লাগবে? এখন একটা বাড়ি তৈরি করতে গেলে ধরুন আপনাকে আপনার আপনার একটা একটা কাঠ লাগতে পারে, ইঁট লাগতে পারে, সিমেন্ট লাগতে পারে। তা এখন ইঁটটা কোথা থেকে আসে? ইঁটটা ধরুন মাটি থেকে পুড়িয়ে তৈরি হয়। এখন আপনি ইঁটটা অর্ডার দিয়েও নিয়ে আসতে পারেন, বা ইঁটটা নিজে রোদে রাঙা ইঁটের মাজা সেরকম ভাবে মানে ওই ইঁটটা আপনি নিজে বানাতেও পারেন। এবার এই ইঁটটা কোথা থেকে বানাবেন? মাটি থেকে বানাবেন। এখন কি মাটিটা বসে কি তৈরি করবেন? না, মাটিটা তৈরি করবেন না। ঠিক সেই রকম যখন একটা কোষ তৈরি করে, একজন বিজ্ঞানী যখন কোষ একটা তৈরি করে, সেল তৈরি করে, সেলের এই যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো, সে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, এই উপাদানগুলোকে বিভিন্ন সোর্স থেকে সে নিয়ে আসে। এই সোর্স গুলো অধিকাংশই লিভিং লিভিং সোর্স। কিরকম? ধরুন একটা কোষ পর্দার দরকার, সে একটা ব্যাকটেরিয়া বা কারোর কাছ থেকে একটা কোষ পর্দা নিয়ে নেবে, তার যেরকম প্রয়োজন সেরকম একটা কোষ পর্দা নেবে। তার যেরকম ডিএনএ সিকোয়েন্সের দরকার, সে সেরকম একটা ডিএনএ সিকোয়েন্স নেবে। তার যে যে কম্পোনেন্ট দরকার সে নেবে। এখন সে কি হাতে করে করে এই জিনিসগুলো বানাবে? এটা কি পুঁথির মালা যে একটা পুঁথি নিল, একটা কার্বন নিল, কার্বন নিয়ে একটা হাইড্রোজেন নিল, একটা অক্সিজেন নিল, নিয়ে হচ্ছে একটা একটা যৌগিক কম ইয়ে বানালো? না, এরকম তো না। আপনি যখন জীবন বিজ্ঞানে যখন পড়েন বা জৈব রসায়নে যখন পড়েছেন, তখন একটা আণবিক একটা গ্রুপ, বা ধরুন সিএইচ গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, ওএইচ গ্রুপ, এরকম যদি যখন কোনো একটা অ্যাড করা দরকার, তখন কি হাতে করে অ্যাড করতেন? না, আমরা সেই রাসায়নিক বিক্রিয়ার সাহায্য নিতাম, কতগুলো কম্পোনেন্টের সাহায্য নিতাম। ঠিক সেই জিনিসটাই করে। এখন আপনার এই প্রশ্নটা যে মানুষের মৃত্যু মৃত্যু মানুষের মৃত্যুকে আপনাদের বিজ্ঞান আটকাতে পারে না, আর প্রথমত হচ্ছে বিজ্ঞান আমাদের বা আপনাদের না, বিজ্ঞানটা আমাদের সবারই, বিজ্ঞান আটকাতে পারে না। আজকে তো সেরকম মানে একদম অ্যাবসলিউট ডেথ এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারে না, বাট ইটস স্টিল পসিবল। এবার আপনাকে একটা জিনিস মজার জিনিস বলি, হেনরি লাক্স বলে একজন ভদ্রমহিলা ছিলেন, এই 1950s এরকম সময়, তিনি ভদ্রমহিলা মারা গেছেন, কিন্তু তার সেই যে তার জরায়ু থেকে নেওয়া বা সার্ভিক্স থেকে নেওয়া কিছু কোষ, সেটাকে বলা হয় হেলা সেল, বলা হয় হেলা সেল লাইন বলা হয়। সেই হেলা সেল লাইন এখনো পর্যন্ত জীবিত, এবং পৃথিবীর যে কোনো বায়োটেকনোলজি ল্যাবে চলে যান, সেখানে গিয়ে হেলা সেল লাইন চান, হেলা সেল লাইন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা একটুখানি পরবর্তী গেস্টের কাছে যাই আমাদের পরবর্তী।